হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুসলিম আলী, আজ আপনাদের সামনে হাজির হয়েছি ডায়াবেটিস হলে কি কি খাবার খাবেন এবং কিভাবে বিনা ওষুধে ডায়াবেটিস নিয়ন্ত্রণের চেষ্টা করবেন। ডায়াবেটিস হলো এমনই একটা ব্যাধি, যখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এদের একেই ডায়াবেটিস বলা হয়। তাই যে খাবারগুলোতে গ্লুকোজ কার্বোহাইড্রেট বেশি পরিমাণে আছে যে খাবারগুলোতে, সেই খাবারগুলো পরিমাণ মতো খাবেন। শাকসবজি বেশি পরিমাণে খাবেন যদি আপনার পেটে পীড়া না থাকে, আর হাঁটা চলাফেরা করবেন অন্তত প্রত্যেক দিন 1 থেকে 1.5 ঘন্টা হাঁটা চলাফেরা করবেন। কারণ ডায়াবেটিসের একমাত্র ট্রিটমেন্ট আছে হাঁটা চলাফেরা। আপনি ইনসুলিন বা যে কোনো ওষুধ খান না কেন, এই ওষুধগুলোর কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তাই হাঁটাই আছে একমাত্র উপায়, কেননা আপনার শরীরে যখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, গ্লুকোজের রাসায়নিক সংকেত C6H12O6। এই গ্লুকোজ কখনোই ইনসুলিন ভাঙে না, এই গ্লুকোজ ভাঙার একমাত্র কাজ আছে অক্সিজেনের। তাই অক্সিজেন যখন গ্লুকোজ ভাঙে, এই গ্লুকোজ থেকে তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড, পানি, তাপ প্লাস শক্তি। তাই এই রাসায়নিক বিক্রিয়া থেকেই বলা যায় ডায়াবেটিসে আক্রান্ত রোগীর শরীরের তাপমাত্রা কম থাকে, শক্তিও কম থাকে। তাই আপনি আস্তে আস্তে প্রথম দিকে আস্তে আস্তে হাঁটার অভ্যাস করবেন, করে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আসবেন। এভাবে কিছুদিন হাঁটার পরে হাঁটার গতি বাড়াবেন এবং সময়ও বাড়াবেন, যা আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণে রাখবে এবং আপনার ডায়াবেটিস থেকে রক্ষা পাবেন। আপনি যখনই আস্তে আস্তে হাঁকবেন, যদি আপনি প্রাথমিক অবস্থায় আপনার ডায়াবেটিস থাকে, এমনও হতে পারে যে আপনি ফুল সুস্থ হয়ে গেলেন এবং এই হাঁটা চলাফেরার কারণে আপনার প্যানক্রিয়াসও ঠিক হয়ে গেল। আপনার যদি হার্টের রোগ থাকে, বিশেষ করে হাইপারটেনশন, তখনও এই রোগটা সেরে গেল। আমি দেখেছি যে সমস্ত লোক পরিমাণ মতো খাদ্য খাবার খান এবং হাঁটা চলাফেরা করেন, তারা ডায়াবেটিস এবং সহ বিভিন্ন ধরনের ব্যাধি থেকে মুক্তি পান। ডায়াবেটিস হলে অনেক সময় দেখা যায় যে লিভারটা নষ্ট হয়ে যায়, অনেক সময় লিভার সিরোসিস হয়, লিভারে ক্যান্সার হতে পারে, কনস্টিপেশন সমস্যা হয়, অশ্ব বা পাইলস হতে পারে। তাই আমি বলবো যারা এই বিষয়গুলো খেয়াল রাখেন না, অবশ্যই খেয়াল রাখবেন। যারা অফিসে আদালতে চাকরি করেন বা দোকানপাটে বসার কাজ করেন, তারা অবশ্যই এই বিষয়গুলো আমলে নেবেন এবং হাঁটা চলাফেরা করবেন, পরিমাণ মতন খাদ্য খাবার খাবেন, কার্বোহাইড্রেট জাতীয় সবজি খাবেন, ফল খাবেন, কারণ এগুলো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি হাঁটা চলাফেরা করবেন। হাঁটা চলাফেরার বিকল্প কোনো ওষুধ নাই বা ওষুধে আপনাকে দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে না। আগে 50 বছর 100 বছর আগে হয়তো এই ডায়াবেটিস মানুষ অনেকটা চিনতই না, তখন আবিষ্কার এই ডায়াবেটিস নির্ণয়ের কোনো মেশিনও ছিল না। আবার মানুষ দূর দূরান্ত হেঁটে চলে যেত, এত আধুনিকও ছিল না যে মানুষ 100 মিটার বা 200 মিটারের জন্য অনেক সময় রিক্সায় ওঠে, এগুলো প্রয়োজন ছিল না, যার কারণে মানুষের বহুবিধ ব্যাধি হতো না। মানুষ যখনই অলস সময় কাটায় তখনই দেহ স্থূল হয়ে যায়, তখন দেহের বিভিন্ন প্রান্তে রক্ত চলাচল করতে পারে না, তখনই দেখা যায় আমাদের দেহে ক্যান্সার বাসা বাঁধে। আপনি যখনই হাঁটা চলাফেরা করবেন, দেহের প্রত্যেকটা সেল এবং কোষ ঠিকমতো ব্লাড সার্কুলেশন হবে এবং সেলের যে পুষ্টিগুলো দরকার সেই পুষ্টিগুলো ঠিকমতো পাবে, তখন আপনার অনেক ধরনের ক্যান্সার থেকেও আপনি রক্ষা পাবেন। তাই আমি শেষমেশ আপনাদের বলবো, সচেতন হন, পরিমাণ মতো কার্বোহাইড্রেট জাতীয় খান এবং হাঁটা চলাফেরা করেন, শরীরের যত্ন নেন, সচেতন থাকেন, তাহলে অবশ্যই ডায়াবেটিস থেকে রেহাই পাবেন বা মুক্তি পাওয়া সম্ভব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনি সবার আগে আমার ভিডিওটি, আপলোড করা ভিডিওটি পান।